আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি, অথচ আমাদের স্মার্টফোনে সঠিকভাবে ব্যাটারি ব্যাকআপ পায় না। আমাদের ফোনে 4000 mAh ব্যাটারি রয়েছে, 5000 mAh ব্যাটারি রয়েছে, তবুও আমাদের ফোনটা সারাদিন চলে না। কিছু সেটিংসের জন্য আমাদের ফোনটা এতটাই ব্যাটারি ড্রেনেজ হয়, এর ফলে কিন্তু আমরা সঠিকভাবে ফোনটাকে ব্যবহার করতে পারি না। তো আজকে ছোট ভিডিওতে আমি শেখাবো একটা দারুণ সেটিংস, এর মাধ্যমে আপনি সত্যি আপনার ফোনে আগের তুলনায় অনেকক্ষণ চার্জ ধরে রাখতে পারবেন। তো কী সেই সেটিংস যদি আপনি জানতে বা শিখতে চান বা আপনার ফোনে অন করতে চান, তাহলে আপনাকে আজকে ভিডিও পুরোপুরি দেখতে হবে। তো চলুন আজকে ভিডিও শুরু করুন। বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকে এই প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটা চিনি। তো এই প্লে স্টোরে কিছু আজকে সেটিংস দেখাবো, এই সেটিংসগুলো অন করলে কিন্তু আপনার ফোনে ব্যাটারি ব্যাকআপটা ভালো দেবে। তো এর জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে গিয়ে এই সেটিংসগুলো অন করে নিতে হবে। তো এর জন্য ফার্স্টে আপনাকে প্লে স্টোরে ওপেন করতে হবে। প্লে স্টোরে গিয়ে দেখবেন যে এখানে অনেকগুলো অপশান পাবেন, কোনো একটা অপশান দেখতে পাবেন আপনার লোগো থাকবে, তো এইখানটা করে আপনাকে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে তারপর এখানে দেখবেন লেখা থাকবে একটা অপশান যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, তো এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দিলে এখানে সি ডিটেলস বলে একটা অপশান পাবেন, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে দেখাবে। তো এখানে কিছু কথা বলার আছে যে অনেকেরই ফোনে কি হয় যে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে অনেকেরই ফোনে অটোমেটিকভাবে আপডেট হতে শুরু করে যখনই আপনি ওয়াইফাই কানেকশন দেন বা যখনই আপনি আপনার ফোনে ইন্টারনেট কানেকশন অন করেন, তখনই দেখেন যে আপনার ফোনে সঙ্গে সঙ্গে কিন্তু আপডেট হতে শুরু করেছে। এবং আপডেটের ফলে কি হয়, ফোনটা হ্যাং হয়, গরম হয়, প্লাস আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, ব্যাটারিটা ড্রেনেজ হয়ে যায়। এর ফলে ভেতরে ভেতরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনগুলো আপডেট হতে শুরু করে, যেসব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনার আপডেট হওয়ার প্রয়োজন নেই, তবুও কিন্তু অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিকভাবে আপডেট হয়ে যায়, এর ফলে কিন্তু ব্যাটারিটা ড্রেনেজ হয়ে যায়। তো কী করে আপনি আপডেট হওয়া বন্ধ করবেন? আপনি নিজের ইচ্ছা মতো আপনি আপডেট করতে পারবেন, যেসব অ্যাপ্লিকেশনগুলো আপনি নিজেই আপডেট করতে চান সেটাই আপডেট হবে, বাদবাকি আর কোনো অ্যাপ্লিকেশনগুলো আপডেট হবে না। অটোমেটিক আপডেট হওয়া অপশানটি অফ করার জন্য আপনাকে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে কোনো একটা লোগো পাবেন, এখানে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে নিচে আসবেন, নিচে এসে আপনাকে খুঁজে বের করতে হবে সেটিংস। সেটিংসে আসবেন, সেটিংসে এসে আপনাকে নেটওয়ার্ক প্রিফারেন্স বলে একটা অপশান পাবেন, এখানে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে একটা অপশান পাবেন যে অটো আপডেট অ্যাপস বলে, তো এইখানে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে চারটি অপশান পাবেন, তো চারটি অপশানের মধ্যে আপনাকে দেখবেন যে অনেকেরই ফোনে আপনাদের প্রথম অপশানটি অন থাকে, অনেকেরই ফোনে দ্বিতীয় নম্বর অপশানটি অন থাকে। তো আমি বলবো আপনাদেরকে, সাজেস্ট করবো আপনাদেরকে এই অপশানটি অন করতে হবে, সেটা হচ্ছে যে ডু নট অটো আপডেট অ্যাপস, যে সব শেষে যে অপশানটি রয়েছে যে ডু নট অটো আপডেট অ্যাপস, এই অপশানটি আপনারা অন করে রাখবেন। তাহলে কিন্তু আপনার ফোনে আর অটোমেটিকভাবে প্লে স্টোরে আপডেট হবে না কোনো অ্যাপ্লিকেশন, এবং আপনার ফোনের চার্জও শেষ হবে না, আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটা ভালো দেবে, সঙ্গে সঙ্গে আপনার ফোনটা গরমও হবে না। ছোট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।